জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ থেকে পার, নাম ধ্যান। নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। ধ্যান মানে কোনো কিছু একটার চিন্তা নিয়ে লেগে থাকা, অর্থাৎ তৎচিন্তা পরম্পরায় নিয়ত মননশীল হওয়া। আর তাই আমরা বোধ করতে পারি যাই আমাদের লেগে থাকাটার বিক্ষেপ এনে দেয়, কিন্তু ভেঙে দিতে পারে না। বিরক্ত হওয়া মানেই বিক্ষিপ্ত হওয়া। তীক্ষ্ণ হও কিন্তু স্থির হও, সমস্তই অনুভব করতে পারবে। আবার এই ধ্যান করতে গেলেই যাকে ধ্যান করছি তার নাম তদর্থ ভাবনা সহিত আপনা আপনি এসে হাজির হয়, আর অমনি করেই সেই বিষয়ের চিন্তা একটা পরম্পরার প্রকৃতি নিয়ে নিরবচ্ছিন্ন তৈলধারার মতন চলতে থাকে, আর এর ফলে সমাধি এসে হাজির হয়। তাই মানুষ যখন সমাধি থেকে সপারিপার্শ্বিক জগৎ বুদ্ধিতে জেগে ওঠে, তখন তার একটা বিরাট জ্ঞান চৈতন্য নিয়ে জাজ্জল্যভাবে উদ্ভাসিত হয়ে থাকে। তখন সে হয় ওই জ্ঞান চৈতন্যের ব্যক্ত প্রতি। তাই নাম ধ্যান করতে গেলেই সদ্গুরু আদর্শ বা প্রিয় পরম যাই বলে অভিভূত করো না কেন, অমন্তর জীবন্ত ব্যক্ত প্রতীকেরই অবলম্বন ও অনুসরণ করতে হয়। তা না পাওয়া গেলে ওই ব্যক্ত প্রতীকে আপ্রাণ বাস্তব প্রেমী এমন্তর কাউকে অবলম্বন ও অনুসরণ করে ওই আদর্শ সদ্গুরু বা প্রিয় পরণে উদ্বুদ্ধ আপ্রাণ হতে হয়। আর এই হলেই তোমার উন্নত চলনা জীবন যশ ও বৃদ্ধিতে প্রগতি পরায়ণ হয়ে সম্বেদশালী হতে পারে। পরম প্রেমময়ে চলার সাথী থেকে পাঠ, ধ্যান। ধ্যান করা আর কিছুই নয়, মানুষ যেমন করিয়া তাহার প্রিয়কে চিন্তা করিয়া উদ্বুদ্ধ ও উল্লসিত হয়, অর্থাৎ যাহাকে ধ্যান করিতে হইবে তাহাকে যেমন দেখা যায়, তাহাতে যাহা যাহা আছে, যাহা যাহা লইয়া তিনি তার চলা বলা ভাবভঙ্গি সহকারে ভাবা চিন্তা ও মানসিক আলোচনা করিয়া বোধ অর্থ উপায়ে উপনীত হইয়া তাহাতে উদ্বুদ্ধ উচ্ছল ও আপ্রাণ হইয়া তাহাকে সার্থক করিতে উন্মুখ ও উদ্যম হওয়া। আবার কাহারও প্রতি এরূপ ভাবা চিন্তা ও করার ক্রমাগতি তাহাকে যে চিন্তা করে তাহার প্রিয় করিয়া তোলে। আর এমন করিয়াই ধ্যান ধ্যেয় বা প্রিয় যখন তোমাতে কেবল হইয়া উঠিবেন, তখন তুমিও তাহাতে কেবল হইয়া সমাহিত হইবে। আর এই সমাহিত ভাবি সমাধিকে আমন্ত্রণ করিবে। আবার ইহাতেই মস্তিষ্কে সহজ বোধ ও মনে সহজ ভাবে অভ্যুত্থান হইবে। বাণী সংখ্যা 95। পরম প্রেমময়ের পুণ্যপুথির থেকে কিছু অংশ। কেন দুঃখ করছ, কেন কষ্ট করছ, কেন হীন ভাবছ, তুমি কি জানো না যে তুমি সেই পুরুষ সিংহ, তুমি অমৃত, তুমি নির্বাণ, ভুলে যেও না, অনন্ত নরকে ডুববে। আমি ভুলে যাও অনু, আমি স্বর্গ, আমি নর, আমি সাক্ষী স্বরূপ, তুমি যেই জেনেছো সেই আমি তোমার সব। আর দুঃখ নাই, কষ্ট নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, বিপদ নাই, সেদে সেদে বিপদ সেই বুকের উপর সগর্বে ধরতে পারবে, একটি কেশারগো নড়বে না। বলো বলো তুমি সেই আমি, মলিনতার অহংকার, দুঃখের অহংকার, অপবিত্রতার অহংকার, দুর্বলের অহংকার, অহংকার করো না। যদি অহংকার করতে হয় তো বলো সেই আমি। সব ছুটে যায়, সব খুলে যায়,
যখন তুমি কাম প্রবৃত্ত বলো সেই আমি, প্রতি অনুপরমাণে সব রিপু নিরস্ত হয়েও যাবে, রিপু তোমাকে ঠেসে ধরবে, তুমি জ্ঞান নেত্র জেলে তাকে ঠেসে ধরো, মিটিবে নিমেষে সব মুছে যাবে। তুমি কারুর যদি করবে, তোমার যদি দুঃখ কষ্ট লোভ হয়, রিপু যদি তোমায় তাড়না করে, তোমার জ্ঞান নেত্র উন্মিলন করে, তোমার নিমিষে ভুলে যার অহংকার করবে তাই হয়ে যাবে। তুমি যদি বলো পাপি, তোমার কখনো নিস্তার নাই, যদি বলো তুমি পুণ্যবান, তবে যেন তুমি সেই জ্যোতি পারি যাত। দুর্বলতা পরিহার করতে দুর্বলতার আশ্রয় নিও না, ঠকে যাবে। তোমার মৃত্যু নাই, কষ্ট যন্ত্রণা সব ভুলে যাও, জানো তুমি পবিত্র, সগর্বে তাকে আলিঙ্গন করো। এই যে অগ্নি দেখছো, তাকে তুমি আপন, নিজের ভেবে আলিঙ্গন করো। জ্বালাও তুমি জ্ঞানের ফল জ্ঞান, যাকে বলে অবিদ্যা বুদ্ধি, সিংহ গর্জনে প্রেমের বুক নিয়ে, প্রেমের অগ্নি নিয়ে পাপীর সম্মুখে দাঁড়াও, জ্বালিয়ে দাও যা ভাববে তুমি তাই। বিশ্বাসের জ্যোতি মলিন হতে দিও না, তোমার জ্যোতি তুমি হারিও না। সে বিশ্বাস বর্জ্যের মতো কঠোর, স্বার্থ ত্যাগ চাই, প্রতিজ্ঞা ছড়াইও মন পবিত্র, বর্জ্যের মতো কঠোর, কুসুমের চোখ কোমল হওয়া চাই। আমাকে অনুসরণ করো, আমার কথার অনুসরণ করো, একটার পরেতে দিন নাই, এমন করলে কাঁদলে হবে না, ওকে কেবল ফাঁকি কামদা, ওর কোনো অর্থ নাই। যা মনের ভিতর উঠবে, যা কিছু ভুল, যা কিছু পাপ করবে, অমনি আমার কাছে এসে বলবি, আমি হজম করতে পারি। জয় গুরু।